إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء كل شيء فسأكتبها للذين يتقون فسأكتبها للذين يتقون للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহো দে দাতারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آلي شبي بل بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله সুরতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে মা কারি কুরআবারি ইয়েহ দিলে সাদে মানে মা বালাগাল উলা সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের একটা ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে আমার অভ্যাস অনুযায়ী শুরু করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই, আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। এবং এই পরিচয় দিয়েছেন আদম, এই পরিচয় দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সব নবীর পরিচয় ছিল তারা ছিলেন মুসলমান। আমরাও কি মুসলমান? আমরা কি মুসলমান? গোটা পৃথিবীতে 56টি মুসলিম রাষ্ট্র আছে, এর মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কোন দেশ? বাংলাদেশ। সেই দেশের আমরা নাগরিক। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে যে সমস্ত মুসলমানদের বসবাস, আমি যদি প্রশ্ন করি এই 18 কোটি মুসলমানের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন সবাই, নামাজি না বেনামাজি? আচ্ছা, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি?
বলেন বিড়ি খাওয়া লোক বেশি, এত বিড়ি খায় রাত তিনটার দিকে ঘুম ধরে না তখনও বিড়ি খায়, সকালে ওয়াশরুমে যায় ওয়াশরুম কমপ্লিট হয় না বিড়ি না খাইলে বলে, আছে না না? আচ্ছা, তাহলে খাবার দেখে মনে হয়, বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় এই যেন এদেশের জাতীয় খাবার। আচ্ছা, যদি প্রশ্ন করি এদেশের অধিকাংশ মুসলমানের মুখে, মুসলমান দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। তাহলে অধিকাংশ মুসলমান বেনামাজি, অধিকাংশ মুসলমান নেশাখোর, অর্থাৎ টানটুন দেয়। নাম্বার তিন, মুখে দাড়ি নাই। আমরা যে কালাম শুনতে এসেছি কোরআন, যে কোরআন জানা, যে কোরআনকে সহি করে তেলাওয়াত করা সবার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? বলেন হুকুমটা কি? বলেন ফরজ। তাহলে কোরআন সহি করে তেলাওয়াত করা কি ফরজ? যদি বলি এই কোরআনটা সহি করে পড়তে পারেন, সংখ্যা কি আমার দেশে বেশি হবে না কম হবে? না, অনেক কম হবে। বলেন 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 বলেন, অনেক কম হবে। তাহলে আমরা মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারি না, আমরা মুসলমান রেগুলার নামাজও পড়ি না, আমরা মুসলমান আমরা নেশা করি, আমরা মুসলমান আমাদের বাহ্যিক সুরতটাও ইসলাম সম্মতভাবে, আমাদের বাহ্যিক সুরতের অবস্থাটাও নাই। সম্মানিত ভাইয়েরা, কেন, কী জন্য নাই, এর কারণটা কী? অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? প্রথম দোষ হবে ব্যক্তির দোষ, এটা নিশ্চিত, কারণ ব্যক্তির দোষেই ব্যক্তিকে জাহান্নাম যেতে হবে, আল্লাহ তাআলা আগে ধরবেন বান্দাকে। কিন্তু ব্যক্তিকে সুযোগ করে দেয়নি, যাদের সমর্থ ছিল তাদের কি ধরা হবে না? আসতে বলবেন ধরা হবে না? ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? বলেন ইমামকে। আমার দেশে কি ওয়াজ কম হয়? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার আমল দেখতে চাই, শুধু কথা শুনতে চাই না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইমানদারেরা, তোমরা সেই কথা কেন বলতে যাও যা তোমরা আমল করো না? আল্লাহ আমলটা দেখতে চান। ইমানহীন আমলের কোনো মূল্য নেই, আবার আমলহীন ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। গোটা দুনিয়ার ধনীদের তালিকায় একজন শ্রেষ্ঠ ধনী বিল গেটস, গোটা পৃথিবীর শীর্ষ ধনীদের একজন অন্যতম ধনী, সে তার মোট সম্পদের বিশাল একটা অংশ সে রেড ক্রসকে দান করেছে, জনগণের কল্যাণে বিশাল অর্থের তার দান আছে। এত বড় অনেক আমল থাকার পরেও আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নাই, তার মধ্যে কি নাই? ইমানটা নাই, কিন্তু আমল করেও তো কোনো লাভ হলো না। আবার ইমান আছে আমল নেই, সেটারও কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আল্লাহ এজন্য বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমান যারা আনবে এবং সঙ্গে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব। জোরে বলে সুবহানাল্লাহ। চলে যাবেন? যাবেন? এখানে বসে, এখানে বসেন, আমার কাছে আসেন।
আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? বসে। তাহলে আমরা ইমানদার হতে চাই আমল সারা না আমলওয়ালা? বললাম আমরা ইমানদার হতে চাই আমল সারা না আমলওয়ালা? আমার দেশে বহু লোকের নামই আছে ইমান আলী, কি নাম? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখতে চান, বান্দা আমি তোর আমলটা দেখি তোকে জান্নাতটা দিয়ে দেব, এই জন্য আমরা আমলের দিকে বেশি সচেষ্ট হয়ে যাব, সতর্ক থাকবো আমল যেন কোনো কিছু বাদ না পড়ে। আমার বন্ধুগণ, দুজন সাহাবী যখন একত্রিত হতেন, সালাম দিয়ে তার একটা সুরা পড়তেন, সাক্ষাৎ হলে তার এই সুরাটা সম্পূর্ণ করে একজন আরেকজনকে শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক কালের কসম, সময়ের কসম, মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে সেই সমস্ত লোকগুলো ক্ষতির আওতামুক্ত যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। এর মধ্যে এক নম্বর গুণ হলো যারা ঈমান এনেছে। কি এনেছে বলেন? ঈমান এনেছে। নম্বর দুই হলো নেক আমল করেছে। নম্বর তিন হলো হকের উপদেশ দিয়েছে। নম্বর চার হলো ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা কাজ যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আমি কি আলোচনা চালাবো? একজন করে যে উঠে দেখতেছি, মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়া, শেষ হবে কি দিয়া? বলেন কি দিয়া শেষ হবে? দোয়া দিয়ে শেষ হবে। একটা লোক ওঠার কোনো চিন্তা মাথায় নেবেন না। যদি মাহফিলে বসে যদি মন চায় যেন উঠে যাই, তাহলে ভাবতে হবে আমার পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন প্রস্তুত, সে কে? ইবলিস। ইবলিস তো এমন জিনিস যে জান্নাতেও ঢুকেছিল আমার আব্বা আদমকে, আমার মা হাওয়াকে। ফায়াজাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়েছিল। তাহলে শয়তান যদি জান্নাতে ঢুকে আমার আব্বা আম্মাকে ধোকা দিতে পারে, শয়তান তো আট ঘুরিয়ে আসে না, আসতে কয়? আট ঘুরিয়ে কে আসে? এখানে কি শয়তান আসে? বসেন, মেহরবানি করে বসেন। আমি তো আগে উঠতে চাই কিন্তু আমাকে সবার শেষে উঠায় দেয়। সব মাহফিলগুলোতে লেখা থেকে প্রধান বক্তা কিন্তু আমি হয়ে যাই শেষ বক্তা, সবার শেষ। কি করবে? একটু বসেন। ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? আগে ধৈর্য দরকার। বিয়া আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য যদি না থাকে বুক পিটাই মেরে ফেলবে। আগে ধৈর্য দরকার। একটু বসেন। এটা আলোচনার শুরু, এর মাঝ এবং শেষ, সবটুকুন যদি আপনি না শোনেন বুঝবেন কি? এই জন্য শুরু যখন হয়েছে আমরা শেষটা করেই যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরাতুল আরাফ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহর পক্ষ থেকে আমার গজব দরকার, শাস্তি দরকার, না রহমত দরকার? বলেন তো কি দরকার? এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কাজের জন্য আল্লাহ নিজে ওয়াদা করছেন, আমি তাকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন না ইনশাআল্লাহ?
জোরে বলি ইনশাআল্লাহ। জি, এবং এই আয়াতে একজন নবী তিনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে, তিনি কি দোয়া চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটাও এর মধ্যে বলে দিয়েছেন। আমরা তো দোয়া করি, নবীদের দোয়াই আমাদের দোয়া। কোরআনে কারিমে যত দোয়া আছে সব নবীদের দোয়া, সুবহানাল্লাহ। এক এক নবীর এক একটা দোয়া, যেমন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যারা পারেন আওয়াজ দিয়ে দিয়ে সুন্দর করে দিল থেকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম করেছেন এই দোয়া, ইব্রাহিম আলাইহিসসালাম কি দোয়া করেছেন সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইউনুস আলাইহিসসালাম কি দোয়া করেছেন, যারা